নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 22শে মার্চ মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে। এই রাশি পরিবর্তনের ফলে তিনটি রাশির প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি যোগ হতে চলেছে। কোন তিনটি রাশির প্রচুর পরিমাণে অর্থ বা ধনসম্পদ প্রাপ্তি যোগ হতে চলেছে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেটি হচ্ছে মোটিভেশনাল চ্যানেল। আপনাদের সকলের মতামত নিয়ে আমি সেটি খুলেছি। আপনাদের অফুরন্ত ভালোবাসা আমি সেই ভোট থেকে পেয়েছি এবং আমি খুলেছি। এই কারণেই খুলেছি যে আপনাদের জীবনে সমস্ত রকম প্রবলেম নিয়ে আমাকে প্রায়শই বলে থাকেন এবং অনেকে আমাকে এরকম কমেন্টস করেন যে আমি আর বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছে না, আমাকে ভালো লাগছে না স্যার। তো আমি তাদের জন্যই বিশেষ করে খুলেছি। তাই আপনারা সকলে আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার প্রতিদিনকার ওই চ্যানেলের ভিডিও আসবে, আপনারা দেখুন, আপনাদের জীবনটা বদলাতে বাধ্য। এতটুকুটা আমি দায়িত্ব নিয়ে বললাম। ওই চ্যানেলের লিংক আমার ফার্স্ট কমেন্ট বক্সে এবং আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তাই ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে নিন। তা আসুন শুরু করা যাক। অর্থ এমন একটা জিনিস যেটা আপনার কাছে না থাকলে আপনার সম্মান বা কদর একদম থাকে না। বর্তমানে অর্থের হাহাকার পড়ে গেছে। কারণ একটাই, বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি। এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমাদের ইনকাম থেকে খরচাটাই বেড়ে যাচ্ছে, আর ডিপ্রেশনে থাকার বিষয় নয়। আপনাদের সুদিন চলে এসছে, যে তিনটি রাশির কথা বলবো আমি সেই তিনটি রাশি সুদিন আগত। তো কোন সেই সৌভাগ্যবান তিনটি রাশি সেটি আমি এক এক করে বলতে চলেছি। তার আগে একটা ছোট্ট করে বলে দিই, আপনারা এই অর্থ কী কীভাবে পেতে পারেন। আপনারা লটারি থেকে পেতে পারেন, শেয়ার মার্কেট থেকে পেতে পারেন, বা উত্তরাধিকারী সূত্র থেকে পেতে পারেন। কোন তিনটি রাশির এই উত্তরাধিকারী সূত্র থেকে অর্থপ্রাপ্তি যোগ এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে হতে চলেছে তা আমি বলতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকাদের এই বছর 22শে মার্চ থেকে টানা 45 দিন অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনারা লটারি কাটুন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন এবং আপনাদের যদি বিষয় সম্পত্তি থাকে সেখানে আপনারা দেখুন, সেখান থেকেও আপনাদের টাকা আসতে পারে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকাদের এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে 22শে মার্চ থেকে টানা 45 দিন আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে। তাই ঘরে বসে না থেকে লটারি কাটুন এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন। এছাড়াও আপনারা উত্তরাধিকারী সূত্র থেকেও টাকা পেতে চলেছেন। এরপরে 3 নম্বর রাশি, 3 নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকারাও এই উত্তরাধিকারী সূত্র থেকেও এবং লটারি থেকে এবং শেয়ার মার্কেট থেকে টাকা বা অর্থ প্রাপ্তি হতে চলেছে। তো এই যে তিনটি রাশির আমি কথা বললাম, এই তিনটি রাশি নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি। এখন বর্তমানে প্রবল যোগ দেখা যাচ্ছে, তাই ঘরে বসে না থেকে এই তিনটি রাশি অবশ্যই আপনারা লটারি কাটুন এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন। এবং এই বিষয়ে যদি জানতে ইচ্ছা থাকে লটারি কী করে কাটবেন তার একটি ভিডিও আমি আই বটমে দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।